हाय फ्रेंड्स, ये वीडियोर माध्यम नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी पीजिर बेस किछु स्टूडेंट प्रश्न उत्तर ये वीडियोर माध्यम शेयर करछि। बेस किछु स्टूडेंटरा कमेंटे जानिएछे, सर जदि कोनो स्टूडेंट असाइनमेंट एग्जाम ना दिए थाके यूनिवर्सिटी की सेकेंड चान्स देबे असाइनमेंट एग्जाम देवार जोन्नो। जदि आबार कोनो स्टूडेंट असाइनमेंट एग्जाम ना दे ताहले ओई स्टूडेंट की फाइनल एग्जाम दीते पारबे? এই দুটি কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা করবার আগে যদি আপনারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও। ইউনিভার্সিটি থেকে লেটেস্ট আপডেট থাকলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। এই দুই কোশ্চেনের উত্তর নিয়ে এক কথায় বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম না দেয় তাহলে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে সেকেন্ড চান্স দেবে না। কেবলমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলে নয়, অন্যান্য ইউনিভার্সিটি হলেও সেকেন্ড চান্স দিত না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম না দেয় তাহলে ওই স্টুডেন্ট ফাইনাল এক্সাম দিতে পারবে না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী, কারণ অ্যাসাইনমেন্ট এক্সামের নাম্বার ফাইনাল নাম্বারের সাথে যুক্ত হয়ে টোটাল নাম্বার আসে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম না দিয়ে থাকে তাহলে নেক্সট বছর অর্থাৎ পরের বছর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে এবং ফাইনাল এক্সামেও বসতে পারবে। এর জন্য 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ নিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটাকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।